পাকা ধান ঘরে তুলতে বিপাকে কৃষক, শ্রমিক বলছে মজুরি কম পাচ্ছি, আর কৃষক বলছে ধান রোপণে লস হচ্ছে। টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ খামারবাড়ি অধিদপ্তর জানিয়েছে, জেলায় 12টি উপজেলায় মোট 1,71,000 হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল 1,500 হেক্টর। জেলার 12টি উপজেলার মধ্যে ভূঁইয়াপুর, নাগরপুর, কালিহাতি, টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও বাসাইলের আংশিক কিছু নিম্ন এলাকাসহ প্রায় 50% নিচু জমিতে বৃষ্টির পানি প্রবেশ করায় কৃষক দিশেহারা। বৃষ্টির পানিতে শত শত হেক্টর জমির পাকা ধান তলিয়ে বিপদে পড়ে গেছে কৃষক। 800-900 টাকা দিন মজুরি তো মিলছে না ধান কাটার শ্রমিক। স্থানীয় কৃষকরা জানালেন, এবছর 1 বিঘা জমিতে বোরো ধান চাষ করতে সব মিলিয়ে খরচ হয়েছে 4-5 হাজার টাকা। তার মধ্যে ধানের চারা রোপণ খরচ, ট্রাক্টর বিল, সার কীটনাশক খরচ। এখন ধান কাটার মৌসুম, এ সময় প্রতিটি শ্রমিকের মজুরি 800-900 টাকা। স্বাভাবিক 6 জন শ্রমিক 1 বিঘা জমি ধান কাটতে পারলে পানি থাকায় ডাবল শ্রমিক লাগছে। এতে করে বর্তমান সময়ে 1 বিঘার জন্য শুধু কাটতেই খরচ হচ্ছে 9-10 হাজার টাকা। অপরদিকে ধান কাটতে আসা শ্রমিকরা বলছেন, 900 টাকা মজুরি পেয়েও তাদের পোষাচ্ছে না। বাজারে নিত্যপণ্যের দাম যে হারে বেড়েছে, তাতে তারা সারা বছর প্রতিদিনের মজুরি 900-1,000 টাকা হওয়া উচিত, তবেই তারা চারটে ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। চাষের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে যখন থেকে শুরু হয় ধান চাষের ক্ষেত্রে, যখন শুরু হয় চাষ থেকে শুরু করে সার থেকে শুরু করে লোক নিয়ে কীটনাশক ছিটানো থেকে শুরু করে, 1 বিঘা জমিতে ধান চাষ করার ক্ষেত্রে অনেক খরচ। তো সেই খরচ তো আমাদের পক্ষেই করা সম্ভব নয়। অনেক ঋণ করে দেখা যায় অনেকে চাষাবাদ করতেছে, কিন্তু তাদেরকে কি লাভ হচ্ছে না।